হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফুড। আজ আমি পটেটো পিনহুইল শিঙাড়া তৈরি করব, তবে এর টেস্ট অনেকটা আলু শিঙাড়ার মতোই। এর জন্য প্রথমে আমি কাইটা তৈরি করে নেব। আমার লাগছে 2 কাপ ময়দা, দিচ্ছি টেস্ট অনুযায়ী সামান্য লবণ, তারপর দেব 2 চা চামচ সয়াবিন তেল, তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিব। তারপর অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে কাইটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, নইলে কিন্তু কাইটা বেশি নরম হয়ে যেতে পারে। ভালো করে মুছে নিব। ভালো করে মুছে নিয়ে ডোটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এবারে আলুর পুরটা তৈরি করে নেব। আমি 4টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আলু চটকে নিব। দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, টেবিল চামচ ধনে পাতা কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। ওপ, সরি, আমি লবণ দিতেই ভুলে গিয়েছি, আপনারা কিন্তু ভুলবেন না। তাই এখন দিয়ে দিব 7 মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার ডোটাকে আরেকটু মুছে নিব।
মধ্যে নিয়ে ডোটা ছুরি দিয়ে দুই ভাগ করে নেব। আমি এই এক কাপ ময়দা দিয়ে দুইটা রুটি বেলবো। আমি সামান্য ময়দা দিয়ে রুটিটা বেলবো। রুটি খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারী করাও যাবে না। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এবার আলুর পুরটা দিয়ে দিব। সমানভাবে পুরো রুটিতে আলুর পুরটা বিছিয়ে দিব। তারপর রুটির নিচ দিক থেকে রোল করা শুরু করব। রুটিটা খুব সুন্দর করে রোল করতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এবং কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। তারপর ধারালো ছুরি দিয়ে সমান ভাগে রুটিটা কেটে নিব। সাবধানে কাটতে হবে, যাতে ভেতরের আলুর পুরটা বের না হয়ে যায়। এবার প্রত্যেকটা টুকরা হাত দিয়ে এইভাবে একটু চেপে দিব, যাতে পিনহুইলের শেপটা ভালো করে বোঝা যায়। এইভাবে আমি বাকি একটা রুটিও তৈরি করে পিনহুইল সিঙ্গারা বানিয়ে ফেলবো। এবার ময়দা এবং পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি 1/3 কাপ পানি নিয়ে নিচ্ছি এবং ময়দা নিচ্ছি 3 টেবিল চামচ। ভালো করে গুলিয়ে নিব। ফ্রিজিং করার জন্য একটি ট্রেতে সামান্য ময়দা ছিটিয়ে নিলাম। এবার পিনহুইলগুলো ময়দার মিশ্রণটাতে ডুবিয়ে ট্রেতে রেখে দিব। আমি মিশ্রণটা খুব পাতলা করে তৈরি করেছি, আপনারাও পাতলা করে তৈরি করবেন, নইলে পিনহুইলগুলোর ডিজাইন ভালো করে বোঝা যাবে না। সবগুলো পিনহুইল সিঙ্গারা এবার মিশ্রণটাতে ডুবিয়ে তুলে ফেলব। এখন কিছু পিনহুইল ট্রেতে করে ফ্রিজের বরফ চেম্বারে রেখে দিব এবং 7-8 ঘন্টা পর বের করে একটা এয়ারটাইট বক্সে বা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব। এভাবে অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। এবার বাকি পিনহুইলগুলো ডুবো তেলে ভেজে নিব।
খেয়াল রাখতে হবে যেন পিনহুইলের গায়ে ভালো করে ময়দার মিশ্রণটা লাগে, নইলে কিন্তু আলুর পুরটা বের হয়ে আসার সম্ভাবনা থাকে। পিনহুইলগুলো বাদামি কালারের হয়ে গেলে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার পটেটো পিনহুইল সমোচা। যদিও এর টেস্ট অনেকটা আলুর সিঙ্গারার মতো, তবুও এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয়।